বিয়া পাতিবলৈ হিমন্ত বিশ্ব শর্মাক খুদি লব লাগিব নেকি? সন্তান জন্ম দিবলৈ হিমন্ত বিশ্ব শর্মাক খুদি লব লাগিব নেকি? অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কোনো কাম বন নাই। হিমন্ত বিশ্ব শর্মাই অসমত, তেও যেহেতু অসমৰ মুখ্যমন্ত্রী হয়, অসমত যিবিলাক জ্বলন্ত সমস্যা আছে, গড়াখনীয় সমস্যাই কক, মূল্য বৃদ্ধির ক্ষেত্রতেই কক, বা নিবনুয়া সমস্যা হক, এই সমস্যাসমূহের উপর আসলতে হিমন্ত বিশ্ব শর্মায় চিন্তা করব লাগে। এই সমস্যাসমূহ কেনেক সমাধান করব পারি, এই ক্ষেত্রে তেখেতে ভূমিকা পালন করব লাগে। এই ক্ষেত্রে তেওঁলোকে মূল সমস্যা সমাধান করার ক্ষেত্রে ভূমিকা জিরো। আর আসলতে হিমন্ত বিশ্ব শর্মায় রাইজক মূল ইস্যুর পৰা আঁতৰাই ৰাখিবলৈ এনে ধৰণৰ আবল তাবল মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মায় কৰি থাকে। তেওঁ অসমৰ মুখ্যমন্ত্রী হয়, এজন মুখ্যমন্ত্রীয়ে দুদিন মূরে মূরে আজি যদি পাঠানক লৈ মন্তব্য, কালি শাহরুখ খান কোন, পরহি বিয়াক লৈ তেওঁ ডিসিশন দিয়ে, যিবিলাক মন্তব্যর কোনো প্রয়োজন নাই সেইবিলাক মন্তব্য তেখেতে কৰি আছে। গতিকে এই ক্ষেত্রত আমি অতি স্পষ্টকে আমি ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির ফালৰ পৰা আমি কব বিচাৰিছো যে অসমৰ ডেকা যুবক সকলে তেখেতে বিয়া পাতিবলৈ হিমন্ত বিশ্ব শর্মাক খুদি লব লাগিব নেকি? সন্তান জন্ম দিবলৈ হিমন্ত বিশ্ব শর্মাক খুদি লব লাগিব নেকি? গতিকে আমি এই কথাটো কব বিচাৰিছো যে বিয়া হল সকলোরে ব্যক্তিগত কথা। কোনোবা ডেকা লড়াই যদি 22 বছর যদি সেটেল হয় তো 22 বছর বিয়া পাতিব, কোনোবাই যদি 25 বছর সেটেল হয় তো 25 বছর বিয়া পাতিব, কোনোবাই যদি 30 বছর সেটেল হয় তো 30 বছর বিয়া পাতিব। গতিকে এইটো আসলতে ব্যক্তিগত কথা। গতিকে হিমন্ত বিশ্ব শর্মায় এইবিলাক কথা বাদ দিয়ে আসলতে অসমৰ যিবিলাক মূল সমস্যা আছে এই সমস্যাসমূহক লৈ হিমন্ত বিশ্ব শর্মায় সমাধান করার ক্ষেত্রে কাম করক। অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কোনো কাম বন নাই। হিমন্ত বিশ্ব শর্মায় অসমত, তেও যেহেতু অসমৰ মুখ্যমন্ত্রী হয়, অসমত যিবিলাক জ্বলন্ত সমস্যা আছে, গড়াখনীয় সমস্যাই কক, মূল্য বৃদ্ধির ক্ষেত্রতেই কক, বা নিবনুয়া সমস্যা হক, এই সমস্যাসমূহের উপর আসলতে হিমন্ত বিশ্ব শর্মায় চিন্তা করব লাগে। এই সমস্যাসমূহ কেনেক সমাধান করব পারি, এই ক্ষেত্রে তেখেতে ভূমিকা পালন করব লাগে। এই ক্ষেত্রে তেওঁলোকে মূল সমস্যা সমাধান করার ক্ষেত্রে ভূমিকা জিরো। আর আসলতে হিমন্ত বিশ্ব শর্মায় রাইজক মূল ইস্যুর পৰা আঁতৰাই ৰাখিবলৈ এনে ধৰণৰ আবল তাবল মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মায় কৰি থাকে। তেওঁ অসমৰ মুখ্যমন্ত্রী হয়, এজন মুখ্যমন্ত্রীয়ে দুদিন মূরে মূরে আজি যদি পাঠানক লৈ মন্তব্য, কালি শাহরুখ খান কোন, পরহি বিয়াক লৈ তেওঁ ডিসিশন দিয়ে, যিবিলাক মন্তব্যর কোনো প্রয়োজন নাই সেইবিলাক মন্তব্য তেখেতে কৰি আছে। গতিকে এই ক্ষেত্রে আমি অতি স্পষ্টকে আমি ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির ফালৰ পৰা আমি কব বিচাৰিছো যে অসমৰ ডেকা যুবক সকলে তেখেতে বিয়া পাতিবলৈ হিমন্ত বিশ্ব শর্মাক খুদি লব লাগিব নেকি? সন্তান জন্ম দিবলৈ হিমন্ত বিশ্ব শর্মাক খুদি লব লাগিব নেকি? গতিকে আমি এই কথাটো কব বিচাৰিছো যে বিয়া হল সকলোরে ব্যক্তিগত কথা। কোনোবা ডেকা লড়াই যদি 22 বছর যদি সেটেল হয় তো 22 বছর বিয়া পাতিব, কোনোবাই যদি 25 বছর সেটেল হয় তো 25 বছর বিয়া পাতিব, কোনোবাই যদি 30 বছর সেটেল হয় তো 30 বছর বিয়া পাতিব। গতিকে এইটো আসলতে ব্যক্তিগত কথা। গতিকে হিমন্ত বিশ্ব শর্মায় এইবিলাক কথা বাদ দিয়ে আসলতে অসমৰ যিবিলাক মূল সমস্যা আছে এই সমস্যাসমূহক লৈ হিমন্ত বিশ্ব শর্মায় সমাধান করার ক্ষেত্রে কাম করক।